সবাই কেমন আছো? ঘরে বসে কারিগরি শিক্ষা ক্লাসরুম থেকে আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সাথে হাজির হয়েছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় পর্ব সিভিল টেকনোলজির বিষয় সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস 1, বিষয় কোড 66421, আজকের অধ্যায় চতুর্থ, বিষয়বস্তু বালি সম্পর্কে ধারণা। প্রকৌশল নির্মাণ কাজে বালি একটি বিশাল ভূমিকা পালন করে, যে কারণে বালির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিষয়টি খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবে এবং শোনার চেষ্টা করবে, কোনো কিছু নোট করবে না, নোট পরে করো, আগে বুঝো, দেন প্রত্যেকটা বিষয় নোট করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে দেখে আসি আজকের এই অধ্যায় শেষে আমরা কি শিখবো বা শিক্ষার্থীরা কি শিখবে। বালির সংজ্ঞা দিতে পারবে, 2, বালির শ্রেণী বিভাগ বলতে পারবে, 3, বালির ধর্ম ও গুণাগুণ ব্যাখ্যা করতে পারবে, বালির পরীক্ষা বর্ণনা করতে পারবে, বালির ক্ষতিকর পদার্থসমূহ ব্যাখ্যা করতে পারবে, বালির সূক্ষ্মতার গুণাঙ্ক বর্ণনা করতে পারবে এবং বালির আয়তন স্ফীতি ব্যাখ্যা করতে পারবে। চলো বন্ধুরা, প্রথমে দেখে আসি বালি কি। বালি আমরা প্রকৌশলভাবে বলি স্যান্ড বলি। স্যান্ড আমরা সবাই চিনি, এই ধরনের একটা একটা পিকচার দেখতেছি, এই পিকচারে বালির ছবি দেখতে পাচ্ছি। এই বালিগুলো আমরা সবাই চিনি এবং দেখেছি, এটাও আমরা দেখেছি, বিভিন্ন উৎস হিসেবে আমরা এই ধরনের বালিগুলি পাই। তাহলে প্রকৌশলগতভাবে আমরা একটু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। বালি হচ্ছে নির্মাণ কাজের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা সিলিকা থেকে তৈরি হয়। এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান। বালিকে ইঞ্জিনিয়ারিং ভাষায় ফাইন অ্যাগ্রিগেট বলা হয়ে থাকে। এর মূল কাজ হচ্ছে পাথর বা ইটের খোয়া এবং সিমেন্টের মধ্যে শক্ত বন্ডিং করার সময় ফাঁকা স্থান পূরণ করা। এছাড়াও প্লাস্টার, ইটের গাঁথুনি এবং সাইড ভরাট ইত্যাদি কাজেও বালির প্রয়োজন হয়। তাই বালিকে পূরক পদার্থ বলা হয়। অর্থাৎ এই যে বালি, একে আমরা কি বলি, ফাইন অ্যাগ্রিগেট। এই বালি আমাদের কংক্রিট নির্মাণে খোয়া এবং সিমেন্টের মাঝখানে যে গ্যাপ থাকে, এই গ্যাপগুলি পূরণ করে। পাশাপাশি আমরা প্লাস্টারের মর্টার তৈরিতে সাহায্য করি এবং কোনো নিচু স্থান বা রাস্তা ভরাটের কাজে বালি ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা, আমরা এই পর্যায়ে দেখি বালি শ্রেণী বিভাগ। বালি শ্রেণী বিভাগ করার আগে আমরা বিভিন্ন ক্যাটাগরি ভাগ করি, 1, উৎস অনুসারে, 2, দানার আকার অনুসারে, 3, উপাদান অনুসারে। তাহলে বন্ধুরা, উৎস এখানে বোঝা যাচ্ছে যে কোথা থেকে আমরা বালিগুলি পাই। তাহলে উৎসর উপর ভিত্তি করে আমরা আবার বালিকে ভাগ করি, 1, পিট বা গর্তের বালি, পিট বা গর্তের বালি, 2, নদীর বালি, 3, সমুদ্রের বালি। আবার দানার আকার, দানা বলতে বালির যে প্রতিটা পার্টিকল আছে, এই পার্টিকেলের উপরে ভিত্তি করে যে এটা কি মোটা না চিকন, এর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি, 1, মিহি বা চিকন বালি, 2, মধ্যম দানার বালি, 3, মোটা দানার বালি। আবার উপাদান, এই বালির সাথে বিভিন্ন পদার্থ মিশ্রিত থাকে, এই উপাদানের উপর ভিত্তি করে আমরা বালিকে ভাগ করি, 1, পরিষ্কার বালি, 2, পলিযুক্ত বালি, 3, কাদাযুক্ত বালি। তাহলে দেখো, এই যে শ্রেণী বিভাগগুলি, এই শ্রেণী বিভাগের একটু ব্যাখ্যা আমরা দেখি পরবর্তী চ্যাপ্টারে। বালির উৎস অনুযায়ী দেখো বন্ধুরা, আমরা আগেই উৎস জানি, গর্তের বালি, নদীর বালি এবং সমুদ্রের বালি। গর্তের বালি অর্থাৎ এই গর্তের বালিটা কি, এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটা একটা গর্তের বালি। এটা কোথায় পাই? আমরা মাটির 4 থেকে 5 ফিট নিচেই দেখা যায় অনেক অঞ্চলে সুন্দর বালি পাওয়া যায়, যে বালিগুলি খুবই সুন্দর এবং ভালো মানের, এটার মধ্যে কোনো লবণ থাকে না, এটার দানাগুলিও খুব সুন্দর থাকে এবং পরিষ্কার থাকে এবং দানাগুলি খুব মোটা থাকে, যে কারণে এই গর্তের বালিটা আমাদের কনস্ট্রাকশন শিল্পে বিশাল ব্যবহার হয় বা বহুল ব্যবহৃত হয়। যেহেতু আমরা গর্তে থেকে আহরণ করি, এই জন্য আমরা কি একে বলি, গর্তের বালি।
দুই, নদীর বালি। নদীর আমাদের দেশ নদীমাতৃক অঞ্চল, তাই নদীমাতৃক এলাকায় আমাদের এই বালি আহরণ করা হয়। নদীর আশেপাশ থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বা নদীর নদীর গভীর অঞ্চল থেকে আমরা নৌকার বলগেটের মাধ্যমে এই বালিগুলি সংগ্রহ করি। এখানেও বিভিন্ন ধরনের বালি আসে, যেমন মোটা বালি, চিকন বালি, বিভিন্ন ধরনের বালি আমরা পাই। পাশাপাশি আমরা পাই সমুদ্রের বালি। এই সমুদ্রের বালি আমাদের দেশে প্রচুর পাওয়া যায়, বাট এখানে একটা সমস্যা, এই সমুদ্রের বালি লবণাক্ত হওয়ায় আমাদের কনস্ট্রাকশন শিল্পে ব্যবহার কম। এটার মূল ব্যবহার হয় ফিলিংয়ের কাজে, রাস্তা ফিলিং বা নিচু জায়গা ফিলিংয়ের কাজে আমরা এই সমুদ্রের কাজে এই বালি ব্যবহার করে থাকি। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখি দানার আকার অনুসারে বালি। দানা বলতে আমরা প্রতিটা পার্টিকল বুঝব। এখানে মিহি দানার বালি, অর্থাৎ ফাইন স্যান্ড, যার FM 1 থেকে 1.2। FM হলো ফাইননেস অফ মডুলাস, যা আমরা দানার আকারের উপর ভিত্তি করে এটাকে নির্ণয় করি। আমরা পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করব। এই পর্যায়ে দেখি মধ্যম দানার বালি, তার মানে FM 1.3 থেকে 1.8 পর্যন্ত। মোটা দানার বালি, এটার FM 1.9 থেকে 3, অর্থাৎ যত FM বেশি তত তার বালি মোটা। অর্থাৎ চিকন বালি অল্প FM, মোটা বালি বেশি FM। তাহলে এখানে দেখি একটু চিত্রের মাধ্যমে, দেখো বন্ধুরা, এই বালিটা আমরা দেখতে একটু চিকন দেখা যাচ্ছে, আবার এই বালিটা তার চেয়ে একটু মোটা, আবার এই বালিটা আরও মোটা। তার মানে কি, এই দানাগুলি উপর ভিত্তি করে আমরা এর আকার নির্ণয় করি এবং বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি। তাহলে বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখি উপাদান অনুসারে। উপাদান অনুসারে আমরা ভাগ করি তিনভাবে, এক পরিষ্কার, দুই পলিশযুক্ত এবং তিন কাদাযুক্ত। তাহলে পরিষ্কার বালি, নদীতে অনেক সময় আমরা খুবই সুন্দর বালি পাই যেখানে কোনো কাদা থাকে না, কিছু পরিমাণ পলি থাকে, বাট খুব সুন্দর এবং পরিষ্কার বালি পাওয়া যায়। আমাদের বাংলাদেশে দেখা যায় যে বোয়াপুরের বালি চমৎকার একটা সুন্দর এবং সুনামগঞ্জের সুন্দর একটা বালি পাওয়া যায়। অনুরূপভাবে পলিযুক্ত, যেটার মধ্যে কিছুটা পলি থাকে, কারণ বালির মধ্যে পলি থাকলেও সমস্যা হয় না যদি কাদাটা না থাকে। পলির পরিমাণ দেখা যায় আমাদের 10%-এর মধ্যে যদি থাকে, তাহলে এই ধরনের বালি ব্যবহারের জন্য ভালো। এরপর আমরা দেখব কাদাযুক্ত বালি। এই বালির সাথে পলি এবং কাদা দুইটাই যুক্ত থাকে। দেখা যায় এখানে প্রায় 50%-ই পলি এবং কাদার মিশ্রণ থাকে এবং বাদ বাকি 40% থেকে 50% থাকে বালিমাটি। এই বালিমাটিগুলি আমরা সাধারণত দুইটা কাজে ব্যবহার করি। কোথাও কোথাও যদি পলির পরিমাণ কম থাকে সেখানে আমরা ভিটি বালিতে ইউজ করি, আবার অনেক সময় আমরা নার্সারিতে ইউজ করি। তাহলে বন্ধুরা, আমরা বালির উপাদান পেলাম। এ পর্যায়ে আমরা দেখি বালির ধর্ম বা গুণাগুণ। এখন আমরা ধর্ম বলতে কী বুঝি? বালি, ভালো বালি কণাগুলো কোণাকার ও বিশুদ্ধ সিলিকার গঠিত। এগুলো কাদা, পলি, সেল, কয়লা, লবণ ইত্যাদি অপদ্রব্য মুক্ত হবে। এখানে একটা কথা বলে রাখি যে অপদ্রব্য, আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় এইটাকে বলি ফরেন ম্যাটেরিয়ালস। অনেক সময় তোমাদের বলবে যে ফরেন ম্যাটেরিয়ালস বলতে কী বুঝো, অর্থাৎ অপদ্রব্য। আমরা যে সমস্ত উপাদান আমাদের নির্মাণ শিল্পে ব্যবহার অনুপযুক্ত তাকে আমরা বলবো ফরেন ম্যাটেরিয়ালস। এই পর্যায়ে আমরা দেখি নির্মাণ কাজে ব্যবহৃত বালি 3-4% পলি থাকতে পারে এবং ব্যবহারের পূর্বে পলি ওয়াশ করে নেওয়া যেতে পারে বালি। দেখো বন্ধুরা, আমরা যখন বালি জুম দিয়ে দেখি, মানে একটু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি, আমাদের কণার আকারগুলি কিন্তু এরকম দেখা যায় যে বিভিন্ন আকার, কোথায় কোণাকার বা গোলাকার। সবই যদি গোলাকার হয় তাহলে কিন্তু কম্প্যাকশনে খুব সমস্যা হবে। যদি কোণাকার হয় দেখা যায় যে কম্প্যাকশনের সময় প্রত্যেকটা স্তরে একটা শক্ত বন্ডিংয়ের তৈরি হয়, যার জন্য আমাদের বালির আকার সবচেয়ে বেটার হলো কোণাকার আকৃতি। কোণাকার হলে এর বন্ধন সামগ্রী বন্ধন গুণ সম্পন্ন হয় এবং ভালো বন্ডিং হয়। এটাকে যদি আরেকটু জুম করে দেখি, আমাদের এই ধরনের আকার হওয়া উচিত, যে প্রত্যেকটা কোণাকার বা একটু রাউন্ড শেপ। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখি বালির ক্ষতিকারক উপাদানগুলি। আমরা যদি ক্ষতিকারক উপাদানগুলি জানি এবং এটা সম্বন্ধে ব্যাখ্যা করতে পারি এবং এটা কীভাবে আমরা শনাক্ত করতে পারি বা এটাকে অপসারণ করতে পারি, তাহলে আমরা অনেক বিষয়গুলি
অপসাং এই ডেভেলপ করতে পারবো। তাহলে বন্ধুরা আমরা একটু দেখি বালির ক্ষতিকারক উপাদান কি। এক, বালির মধ্যে কাদা ও কয়লার উপস্থিতি। দুই, বালির মাঝে লবণ জাতীয় পদার্থের উপস্থিতি। তিন, বালির মধ্যে জৈব বস্তুর উপস্থিতি। তাহলে এই বিষয়গুলি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, বালির আমরা যখন পরীক্ষা করতে যাই, তাহলে প্রথম পরীক্ষা আমরা করি বালির মধ্যে কাদা এবং কয়লার উপস্থিতি। এই পরীক্ষাটা আমরা কীভাবে করি? দেখো বন্ধুরা, আমরা যখন ফিল্ডের কাজ করতে যাই, তখন এই দুটা বিষয় অনেক বেশি পরীক্ষা করতে হয়, কারণ আমাদের এই কয়লা এবং কাদা আমার কনস্ট্রাকশন কাজের জন্য খুবই অনুপযুক্ত, যার ফলে আমাদের কাজের মান নষ্ট হয়ে যায়। এমত অবস্থায় আমরা যে বালি ব্যবহার করব তাকে প্রাথমিকভাবে একটু টেস্ট করার চেষ্টা করব। সেই টেস্টগুলি কি? এক, আমরা নমুনা বালি, মানে যে বালি আমরা সংগ্রহ করব বা যে বালি দিয়ে কাজ করব, সেই বালি একটা গ্লাসে পানির মধ্যে মিশাবো, পানি দ্বারা মিশাবো, এবং এটাকে একটা চামচ দিয়ে সুন্দর করে মিশ্রণ করব এবং গোটা দিব। গোটা দেওয়ার পরে কিছুক্ষণ পর আমরা দেখব যে এই যে পানিটা যদি ঘোলা থাকে, তাহলে বুঝবো এর মধ্যে কিছু কাদা আছে, কারণ কাদাগুলি কি হয়, পানির সাথে দ্রবীভূত হয়ে যায় এবং এটাকে ঘোলা করে দেয়। আর শুধুমাত্র বালি যেগুলি সেগুলি প্রথমেই থিতিয়ে পড়বে, এবং এই বালির মধ্যে যদি কোনো ভাসমান পদার্থ থাকে উপরে ভেসে উঠবে। দেখো বন্ধুরা, আস্তে আস্তে যখন থিতিয়ে পড়ছে, পর্যায়ক্রমে একটা পর্যায়ে আমরা দেখি নিচে বালি আছে এবং উপরে ভাসমান পদার্থ। এই ভাসমান পদার্থের মধ্যে দুইটা জিনিস থাকে, এক কয়লা, দুই বিভিন্ন ভাসমান অপদ্রব্য। তাহলে এখান থেকে কিন্তু আমরা কয়লাগুলি শনাক্ত করতে পারি। আমরা যদি ফিল্ডে এই বালিগুলি ধুয়ে কাজ করি, সেক্ষেত্রে আমরা এই কয়লা এবং কাদাগুলি অপসারণ করতে পারি। দুই, আমরা অনেক সময় আরও যদি পরিষ্কার বালি থাকে, তাহলে দেখা যায় পানিটা পরিষ্কার হয়ে যাবে এবং নিচে বিভিন্ন লেয়ারে তৈরি হবে। এক, স্যান্ড, সবচেয়ে যেহেতু ভারী, স্যান্ডগুলি নিচে থিতিয়ে পড়বে, তারপরে পড়বে পলি, পলি স্যান্ডের চেয়ে একটু মোটা দানার, এই যে কম দানার, যে কারণে সিলটা তার উপরে থাকবে, এবং ক্লে আরও ছোটো দানার, যে কারণে এটা উপরে থিতিয়ে পড়বে। এখান থেকেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোনটার পার্সেন্টেজ কতটুকু, বালির পার্সেন্টেজ কতটুকু, সিল্টের পার্সেন্টেজ কত এবং ক্লের পার্সেন্টেজ কত। যদি পার্সেন্টেজ ক্লের বেশি হয়, সেটা আমরা আইডেন্টিফাই করব এবং সেই বালি ব্যবহার থেকে বিরত থাকব। এই পর্যায়ে আমরা দেখি যে কয়লা, এই কয়লার কারণে আমাদের কনস্ট্রাকশন কাজে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। এক, এই কয়লাগুলি হয় কি, যখন পানির থাকে আমরা কিছু কয়লা নেটিংয়ের মাধ্যমে অপসারণ করতে পারি, যেটা বড় কয়লা, বাট ছোটো কয়লা নেটিংয়ের মাধ্যমে অপসারণ করা যায় না, যা প্লাস্টারের বালিতে চলে যায়। একটা পর্যায়ে এই কয়লাগুলি যখন পানির প্রভাবে আমরা প্লাস্টার বা কংক্রিট যখন করি, তখন কি করি, কিউরিং করি। এই কিউরিংয়ের প্রভাবে এই ভিতরে পানি যায় এবং যার ফলে এই কয়লাগুলি আস্তে আস্তে বড় হয়। একটা পর্যায়ে দেখা যায় যে আমরা প্লাস্টার করার পরে যখন বড় হয়, সে তো আর গ্যাপ পায় না, সে বাইরে বাইরে হওয়ার চেষ্টা করে, তখন প্লাস্টারটা পড়ে যায়। এই যে একটা ক্ষতি, আমরা জাস্ট কার জন্য, কয়লার জন্য। আবার অনেক সময় দেখা যায় আমরা রং করেছি, সেই জায়গায় আশেপাশে একটু ড্যাম হয়েছে এবং সেখানেও দেখো এই যে কয়লাগুলি দেখা যাচ্ছে। তাহলে আমি রং করার পর যদি এই ধরনের কালো স্পট থাকে, তাহলে কি আমার ভালো লাগবে বন্ধুরা? তাহলে অবশ্যই আমরা এই কয়লাগুলি টেস্ট করব এবং এটাকে অপসারণ করার জন্য ধুয়ে কাজ করব। বন্ধুরা, তাহলে আমরা এইভাবে কাদা এবং কয়লার উপস্থিতি নির্ণয় করতে পারি এবং ধোয়ার মাধ্যমে এগুলি অপসারণ করতে পারি। এ পর্যায়ে আমরা দেখি বালির মাঝে লবণের উপস্থিতি কিভাবে আইডেন্টিফাই করা যায়। আমরা কিছু নমুনা বালি নিব, একটা জারের মধ্যে পানির সাথে মিশাবো, কিছুক্ষণ রাখার পরে সেই পানিটা একটু আমরা জিব্বার আগায় টাচ করব। যদি দেখা যায় লবণাক্ত লাগতেছে, তার মানে কি লবণ আছে, আর যদি না থাকে তাহলে আমরা ভালো বালি বলবো। তিন, বালির মধ্যে জৈব পদার্থ বা উপস্থিতি, জৈব পদার্থের উপস্থিতি। এই কাজটা আমরা একটা টেস্টের মাধ্যমে করি। কী করি সেটা, প্রথমে 3% সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন ও বালি নিয়ে উত্তমরূপে মিশিয়ে 24 ঘন্টা অল্প পরিমাণ পানির মধ্যে রেখে দিলে
যদি পানির রং গাঢ় হলুদ বর্ণ হয় তবে বালিতে জৈব পদার্থের উপস্থিতি বোঝা যাবে। অর্থাৎ আমরা যদি একটি কৌটাতে বালির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাই এবং সেই মিশ্রিত পানি একটি কৌটায় রাখি, একটা পর্যায়ে দেখা যাবে বালি ছিটিয়ে পড়ছে এবং উপরে যে পানিগুলি আছে সেই পানি হলুদ বর্ণ ধারণ করছে। যদি অপদ্রব্য থাকে তাহলে হলুদ হবে, আর যদি অপদ্রব্য না থাকে তাহলে সাদাই থাকবে। তাহলে বন্ধুরা, আমরা এই তিনটা পরীক্ষার মাধ্যমে আমরা এই বালিরতে কাদা, লবণ, কয়লা এবং জৈব পদার্থের উপস্থিতি নির্ণয় করতে পারি। তাহলে বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখি সূক্ষ্মতার গুণাঙ্ক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সূক্ষ্মতার গুণাঙ্ক আসলে কি, আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি বালি নির্বাচনের জন্য আমরা কি করি, দানার আকার নির্ণয় করি। এই যে আকার, এই আকার নির্ণয়ের জন্য আমাদের প্রয়োজন হয় কি, সূক্ষ্মতার গুণাঙ্ক। সূক্ষ্মতার গুণাঙ্ক হলো একটি সূচক সংখ্যা। যেমন ওখানে আমরা বলেছিলাম কি, FM 1.3, 1.8, দেখো এই যে সংখ্যা, এটা একটা সূচক সংখ্যা যা অ্যাগ্রিগেটের সূক্ষ্মতা বা স্থূলতা সম্পর্কে ধারণা দেয়। এটা কি ছোটো না বড়? স্বশ চালনীর শতকরা পুঞ্জীভূত অবশেষ যোগ করে 100 দ্বারা ভাগ করে সূক্ষ্মতার গুণাঙ্ক পাওয়া যায়। আমরা এই বিষয়টা একটা অঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমরা যখন সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয় করতে যাই, আমরা এই ধরনের চালনিগুলি ইউজ করি। এটা একটা ম্যানুয়াল চালনি, আর এটা একটা অটো চালনি, যাকে আমরা বলি শিপ শেকার। এই শিপ শেকারের মাধ্যমে আমরা বালির সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয় করি। তাহলে এই যে বিভিন্ন চালনিগুলি আছে, এই চালনিগুলি একটা স্ট্যান্ডার্ড চালনি হিসেবে মেনটেন হয়। যেমন আমাদের এই স্ট্যান্ডার্ডগুলি কি, এখানে দেখা যায় আমরা বালির সূক্ষ্মতা গুণাঙ্ক নির্ণয়ের জন্য 4.75 মিলিমিটার, 2.36 মিলিমিটার, 1.18 মিলিমিটার, 600 মাইক্রন, 300 মাইক্রন এবং 150 মাইক্রন ওপেন, এই IS চালনি ব্যবহার করা হয়। IS মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এই চালনিগুলি ব্যবহার করে বালির সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয় করি। অর্থাৎ এই যে চালনি, তার মানে কি সংখ্যা যত বড়, তার মানে কি বড়, আমরা আমাদের যখন সাজাই সবচেয়ে মিহি, যেমন নিচে এলো প্যান, এই যে প্যান যেটা থাকে সবসময় নিচে, দেখো এই প্যান, এরপরে কি এই 150 মাইক্রন, তারপরে কি 300 মাইক্রন, তারপরে 600 মাইক্রন, এইভাবে আমরা সাজাবো, ছোটো থেকে বড় সাজাবো। ঠিক অনুরূপভাবে এখানেও তাই, এইভাবে সাজিয়ে আমরা এটাকে জার্কিং দিব। একটা পর্যায়ে প্রতিটা চালনিতে যে অবশেষ থাকে সেই অবশেষ নিয়ে আমরা এই সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয় করব। চলো বন্ধুরা একটা সমাধান দেখি এখানে। সমাধানটা কি, সুনামগঞ্জ নমুনা বালি হতে 500 গ্রাম বালি প্রমাণ চালনির সাহায্যে চালার পর নিম্নের তথ্যসমূহ পাওয়া গেল, বালির সূক্ষ্মতা গুণাঙ্ক নির্ণয় করো। তাহলে বন্ধুরা, আমরা কী করলাম, সুনামগঞ্জ অর্থাৎ সিলেট বিভাগের একটা অঞ্চলের নাম যেখান থেকে আমরা বালি সংগ্রহ করি, সেই বালির কতটুকু নিলাম, 50 গ্রাম, 500 গ্রাম। এখন এই 500 গ্রাম বালির মধ্যে বিভিন্ন চালনিতে সেকারের সাহায্যে চালার পর দেখা গেল যে 4.75 মিলিমিটারে 30 গ্রাম, 2.36 মিলিমিটারে 60 গ্রাম, এভাবে বিভিন্ন অবশেষ পাওয়া গেল। তাহলে এই অবশেষের থেকে আমাকে সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয়ের জন্য আমরা একটা সক ব্যবহার করি। এই সকটা কি, দেখো বন্ধুরা, এই ধরনের একটা সক যাতে থাকে কি, চালনি নাম্বার, অবশেষ, পুঞ্জীভূত অবশেষ, শতকরা পুঞ্জীভূত অবশেষ এবং সূক্ষ্মতার গুণাঙ্ক, এই 5টা সক কলাম থাকে, যার মাধ্যমে আমি এখানে একটা বোঝানোর চেষ্টা করেছি। দেখো চালনি নং আমরা শিখেছি কত, 4.75, 2.36, 1.18 মিলিমিটার, এইভাবে। এটা কি MKS সিস্টেমে, আমি তোমাদের আরেকটু বোঝানোর চেষ্টা করেছি এই MKS সিস্টেম এবং FPS সিস্টেম। আমরা 4.75 মিলিমিটারকে বলবো 4 নং চালনি, 2.36 মিলিমিটারকে বলবো 8 নং চালনি, 1.18 মিলিমিটারকে বলবো 16 নং চালনি। আমরা যখন FPS সিস্টেমে যাব তখন আমরা এই নং ইউজ করব, আর MKS সিস্টেমে এইভাবে মিলিমিটার ইউজ করব। তাহলে বন্ধুরা, আমাদের এই দুটো তথ্য কিন্তু আমাদের
আগে দেওয়া আছে, যেমন 4.75 মিলিমিটার ইকুয়াল টু 30 গ্রাম। দেখো বন্ধুরা, আমাদের পূর্বে কী ছিল, 4.875 মিলিমিটারে 30 গ্রাম। তাহলে আমরা এই তথ্যটাই আমি ওখানে জাস্ট বসাইছি। দেখো প্রতিটা বসানোর পরে আমরা 500 গ্রাম টোটাল নমুনা বালি পেলাম। এই পর্যায়ে আমরা পুঞ্জীভূত অবশেষ, পুঞ্জীভূত মানে কি মোট, অর্থাৎ আমার প্রথম চালনীতে কত ছিল 30, অর্থাৎ প্রথম চালনীতে আমরা 30, তাহলে মোট কত 30 গ্রাম। দ্বিতীয় চালনীতে পেয়েছিলাম কি 60, তাহলে 30 আর 60 অর্থাৎ কি 90, দেখো 90। তাহলে এই 90 প্লাস 100 কত, 190, 190 প্লাস 110 300, 300 প্লাস 90 390, 390 প্লাস 100 490, 490 প্লাস 10 500। দেখো বন্ধুরা, আমাদের এই 500 এবং এই 500 মিলে যাবে। এখানে দেখো আমরা কি করলাম, পুঞ্জীভূত মানে মোট, তাহলে 30 30, তাহলে 30 আর 60 90, এখানে গ্রাম 90। এভাবে আমরা এই শখটা পূরণ করব। এই পর্যায়ে আমরা দেখি শতকরা পুঞ্জীভূত অবশেষ। শতকরা পুঞ্জীভূত অবশেষ বলতে আমরা বুঝবো যে এখানে আছে কি 500 গ্রামে 30 গ্রাম, তাহলে 100 গ্রামে কত, অর্থাৎ শতকরা হার। তাহলে আমরা কি বলবো, 30 × 100/500, তাই বন্ধু দেখো এখানে কি 30 × 100/500, তার মানে 6 গ্রাম। 500-তে যদি 30 গ্রাম হয় তাহলে 100-তে কত, 6 গ্রাম। অনুরূপভাবে 90-তে কি হয়, 18 গ্রাম, 190-তে 38 গ্রাম, 300-এ 60 গ্রাম, 390-তে 78 গ্রাম, 490-তে 98 গ্রাম, এবং নিচে যে প্যান এটা আমরা ক্যালকুলেশন করবো না, কারণ এখানে খুব মিহিদানার বালি যেটা একটা অপদ্রব্য হিসেবে ব্যবহার করা হয়, এটাকে আমরা কাউন্ট করবো না। এই অবস্থায় সবগুলিকে আমরা যোগ করব। যোগ করার পরে আমাদের রেজাল্ট কত, মোট 298 গ্রাম। তাহলে বন্ধুরা এই পর্যায়ে আমরা নির্ণয় করব কি, সূক্ষ্মতার গুণাঙ্ক। সূক্ষ্মতার গুণাঙ্ক আমরা বুঝি যে শতকরা পুঞ্জীভূত অবশেষ সম্পূর্ণ যোগ করে যোগফল, মোট যোগফল ভাগ 100। 100 দিয়ে যদি ভাগ করি তাকে আমরা পাব কি, FM, অর্থাৎ শতকরা যে পুঞ্জীভূত অবশেষগুলি আছে সবগুলির যোগফল বাই 100, অর্থাৎ FM বলতে আমরা বুঝবো সবগুলির যোগফল, অর্থাৎ 290/100। আমরা তাহলে পেলাম কি, FM 2.98। দেখো বন্ধুরা এই যে 2.98 পেলাম, এখান থেকে আমাদের মন্তব্য করতে হবে যেটা কোন ধরনের বালি। আমরা প্রথমেই যে যখন আমরা ক্লাসিফিকেশনে দেখেছিলাম যে দানার উপর ভিত্তি করে তিন ধরনের, একটা কি ফাইন স্যান্ড, মিডিয়াম স্যান্ড এবং কোর স্যান্ড। সেখানে দেখো ফাইন স্যান্ড আমরা বলেছিলাম 1 থেকে 1.2, মিডিয়াম স্যান্ড বলেছিলাম 1.3 থেকে 1.8, আর কোর স্যান্ড বলেছিলাম 1.9 থেকে 1.3.0। অর্থাৎ তাহলে এটা কোন জায়গায় পড়লো, 2.98, অর্থাৎ কোর স্যান্ড। আমরা এটা মন্তব্য করব, এটা হলো একটা কোর স্যান্ড। তাহলে বন্ধুরা এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এবং পাবলিক পরীক্ষায় পাশাপাশি আমাদের ফাইনাল পরীক্ষায় এই অঙ্কগুলি থাকে। তোমরা বিষয়টা বারবার করে বোঝার চেষ্টা করবে এবং করার চেষ্টা করবে। এছাড়াও এই অধ্যায়ে আরও কিছু মেয়াদ আছে, যেটা মিক্স ডিজাইনের মাধ্যমে করি আমরা, বিভিন্ন FM এর বালি মিশ্রণ করে একটা নতুন FM তৈরি করি। এই অঙ্কগুলি তোমরা একটু বুঝে বুঝে করার চেষ্টা করবে। তাহলে বন্ধুরা এই পর্যায়ে আমরা দেখি বালির আয়তন স্ফীতি বা বাল্কিং অফ স্যান্ড। বাল্কিং অফ স্যান্ড কি আসবে, বাল্কিং অফ স্যান্ড বলতে আমরা বুঝবো বালির মধ্যে জলীয় কণার উপস্থিতির কারণে বালি তার প্রকৃত আয়তন অপেক্ষা অধিক আয়তন প্রদর্শন করে, এটাকেই আয়তন স্ফীতি বলে। অর্থাৎ আমি যখন একটা বালি মনে করে একটা ট্রাক থেকে এক জায়গায় নামাইলাম, নামানোর পরে যে উচ্চতা পাওয়া যায় কিছুদিন পরে দেখা যায় ওই উচ্চতা থাকে না, আস্তে সেটেল ডাউন হয়। তার মানে কি, এই যে আয়তনে কমে যাওয়া এটাই হলো বালির আয়তন স্ফীতি। এই বালির আয়তন স্ফীতি আমরা কীভাবে নির্ণয় করি, যেমন আমরা কি করি, একটা জারে কিছু সংখ্যক বালি নেই,
নেওয়ার পরে এই জারের একটা উচ্চতা নির্ণয় করি, যে কতটুকু এর হাইট আছে। এরপরে ওই জারের মধ্যে বালি এবং পানি দেই, পানি দেওয়ার পরেও উচ্চতা নির্ণয় করি। এরপরে যখন বালি একটা পর্যায়ে দেখবো যে বালিগুলি থিতিয়ে বসছে, তার মানে তার আয়তন হারাইছে বা হ্রাস পাইছে, এই যে হ্রাস পেল তার মানে কতটুকু হ্রাস পেল, এইটাই হলো আমার আয়তন স্ফীতি। এটাকে আমরা পার্সেন্টেজ আকারে নির্ণয় করি। বালির পার্সেন্টেজ জানা অত্যন্ত জরুরি, কারণ মূলত জলীয় কণা বালির ছিদ্রগুলি হ্রাস করে এবং বালির সংযোগ বৃদ্ধি করে। স্যাচুরেটেড বালির সাথে আলগা বালির পরিমাণের মধ্যে পার্থক্যই বালির বাল্কিং অফ স্যান্ড, তার মানে এই যে পার্থক্য এটাই বাল্কিং অফ স্যান্ড। এই বালির বাল্কিং অফ স্যান্ড কেন নির্ণয় করবো? বালির বাল্কেজ টেস্টের গুরুত্ব অনেক, কারণ বাল্কেজের মানের উপর কতটুকু বালি বেশি লাগবে তা জানা যায়। অর্থাৎ আমি কোথাও বালি ভরাট করব, সেখানে কতটুকু ভরাট করব। তাহলে আমি যখন ভরাট করতে যাব অবশ্যই কম্প্যাকশন করব, তাহলে কম্প্যাকশনের পরে কতটুকু কমবে এটা কোথা থেকে বাই করব? এই যে এখান থেকে আয়তন স্ফীতি, যে কত পার্সেন্ট বালি তার আয়তনে কমবে। আমি যদি এই বিষয়টা বুঝতে পারি তাহলে আমরা যে কোনো জায়গায় আমরা কাজ করে মজা পাবো। অর্থাৎ আমরা যদি কংক্রিট বানাই বা মশলা বানাই, সেখানেও দেখা যায় আমরা যে আয়তন তার চেয়ে বেশি ভলিউম কাউন্ট করি, শুকনা ভলিউম মানে আমার ওয়েট ভলিউম থেকে ড্রাই ভলিউম বেশি নেই। এই যে জাস্ট এটা নেওয়ার উদ্দেশ্য বাল্কিং অফ স্যান্ডের কারণে। তাহলে বন্ধুরা বিষয়গুলি একটু বোঝার চেষ্টা করো, যে আমরা কী করলাম, এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক এসে গেছে। এক, বাল্কিং অফ স্যান্ড, সূক্ষ্মতার গুণাঙ্ক এবং বালির ক্ষতিকারক উপাদান। বিষয়গুলি আমরা খুব মনোযোগ দিয়ে বুঝবো এবং বারবার পড়বো এবং বোঝার চেষ্টা করবো, কারণ আমরা কনস্ট্রাকশন কাজে যখন কাজ করতে যাব তখন এই বিষয়গুলি অত্যন্ত কাজে লাগে। এবং তুমি যদি ম্যাটেরিয়াল সম্বন্ধে ভালো জানো, সেক্ষেত্রে তোমার দক্ষতার কারণে তুমি অনেক ভালো পজিশন ক্রিয়েট করতে পারবা। এই পর্যায়ে আমরা দেখি যে আজকের এই অধ্যায় শেষে আমরা কী শিখলাম। আমরা শিখলাম বালির সংজ্ঞা, বালির ক্ষতিকারক উপাদানসমূহ, বালির শ্রেণীবিভাগ, বালির ধর্ম ও গুণাগুণ, বালির পরীক্ষা, বালির সূক্ষ্মতার গুণাঙ্ক, বালির আয়তন স্ফীতি। তাহলে বন্ধুরা এই বিষয়গুলির উপর তোমাদের ছোট্ট একটি হোমওয়ার্ক, এই হোমওয়ার্কগুলি তোমরা অবশ্যই করবে। এক, বালির সংজ্ঞা লিখো। দুই, বালির ক্ষতিকারক পদার্থসমূহ ব্যাখ্যা করো। তিন, বালির শ্রেণীবিভাগ দেখাও। তিন, বালির ধর্ম ও গুণাগুণ ব্যাখ্যা করো। চার, বালির পরীক্ষা বর্ণনা করো। পাঁচ, বালির সূক্ষ্মতার গুণাঙ্ক বর্ণনা করো। ছয়, বালির আয়তন স্ফীতি ব্যাখ্যা করো। তাহলে বন্ধুরা এই কাজগুলি তোমরা নিজের ভাষায় সুন্দর করে লিখবা এবং ইন্টারনেটের সাহায্য নিবা। তোমাদের প্রতিটা কাজ যেন একটা স্বাতন্ত্র থাকে, কারণ তুমি যেটা শিখবা সেটা ভালো করে শিখো। কারণ আমি তোমাকে একটা সাজেশন দিব, শুধুমাত্র বইয়ের মধ্যে থেকো না। বই 5 বছর আগের লেখা, প্রযুক্তি কিন্তু 5 বছর আগে নাই, প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তুমি যদি ইন্টারনেটে তথ্যে থাকো এবং তথ্য দিয়ে সুন্দর করে এটা উপস্থাপন করো এবং লিখো, তোমার জ্ঞান অনেক বেড়ে যাবে। সেই ক্ষেত্রে তুমি প্রজেক্টে কাজ করে মজা পাবা এবং তোমার অবস্থানও সুন্দর একটা হবে। তাহলে বন্ধুরা আমরা আজকে যে অধ্যায়টা শেষ করলাম, এই অধ্যায় আমরা বারবার দেখব এবং বোঝার চেষ্টা করব, কারণ বালি আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।